অবস্থা ওই এখানে কিছু আমাদের লোকাল ছেলেরা একবার করে এখানে মিলের সামনে মাছ বেঁধে দিচ্ছে, কাল রাতে বেঁধে দিয়েছিল, আবার সকালে খুলে দিচ্ছে, আবার এক আধ ঘন্টার মধ্যে আবার বেঁধে দিয়েছিল, আবার এই 5 মিনিট বাদে খুলে দিয়ে গেল। হ্যাঁ, এই জন্য আমরা এখন বন্ধ রেখেছি। আমাদের ইউনিয়ন নিয়ে খবর দেবো, ওই ওরা যে এটা ভালো বুঝে করবে। কি কেন এখানে কেন ঘিরছে কেন? আচ্ছা ঠিক আছে রে বাবা, দাঁড়া আমরা বাবুকে বলেছি। কি এর ফলে কি সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা এই তো লকডাউন মানে একবার খুলে দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে, কাজ বন্ধ হয়ে গেল একবার, আবার এসে আবার খুলে দিয়ে গেলো। এবার আমরা আমাদের যেসব যেসব মুটেরা কাজ করি, আমরা এখন কাজ বন্ধ রাখছি, ইউনিয়নে খবর দেবো, ওরা এসে যেটা ভালো যে করবে। মানে লোকাল ছেলেরা এখানে যখন তখন বন্ধ করে দিচ্ছে, আবার যখন তখন খুলে দিচ্ছে। কেন ওরা কি বলতে চাইছে সেটা আমরা জানি না, সেটা আবার বাবুর সঙ্গে কথা হয়েছে, বাবু বুঝবে। আমরা ইউনিয়নকে খবর দেবো, ওরা এসে যেটা ফাইসলা দেবো সেটা ঠিক। আপনার নাম? মনসা হাজরা। মনসা হাজরা, রাস্তাটা কি এখানে? যে 5টা গ্রামের রাস্তা, এইটা দিয়ে যে যার রোগ দেরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত হয়। এই যে বাইরের গাড়ি আসছে যাচ্ছে, লোড হচ্ছে আর হচ্ছে, সেই নিয়ে পাড়ার লোকেরা অবজেকশন দিয়েছে যে আপনি সরকারি রুল অনুযায়ী মিল চালান, এতে করে সবারই সুবিধে। সরকারি রুল বলতে কি আর একটা রাস্তা নতুন করবে এই মিলটার জন্য? না, এখন ওই যে অ্যাকসেপ্টির যেটা অর্ডার দিচ্ছে, তাহলে লোকসংখ্যাটা কম হবে, গ্যাদারিং কম হবে, গাড়ি অল্প আসবে যাবে। মানে আপনারা চাইছেন যে লোকটা সংখ্যা কমাতে হবে? লোকসংখ্যা কমাতে হবে, বাইরের গাড়ি যে আসছে লোড হচ্ছে আর হচ্ছে, কার মধ্যে কি রোগ আছে কে বুঝবে? সবাই ঘর সংসার ছেলে বউলিয়ে ঘর সংসার করি, তাহলে আজকে একটা থেকে তো 1,000, 5,000, 10,000 হয়ে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই পজিশনের মধ্যে থেকে যদি এই রাস্তা 5টা গ্রামের রাস্তা, রাস্তা পাড়ার মধ্যে মিল, তো সেইটাকে সবাইকে সংযত হয়ে চলতে হবে, সেই নিয়ে পাড়ার লোক এসেছিল, সবাই থেকে একটা সিদ্ধান্ত এসেছে যে আপনি এইভাবে সেটা উনিও মেনে নিয়েছেন, সেইভাবেই চিন্তা ভাবনা করে। এখন আর কোনো সমস্যা নেই বলছেন? এখন আপাতত সেরকম কোনো সমস্যা নাই, উনি সবটাই মেনে নিয়েছেন। আপনার নাম কি? শেখ মন্তাজুল ইসলাম। যে যাতে গ্রামের লোক না, আমার গ্রামের লোক আছে, আমার যাতে গ্রামের লোক না ক্ষতি হয় আমরা স্প্রে করছি এবং যতটা সম্ভব বাঁচিয়ে রেখে চেষ্টা করছি, মানুষের সাথে ক্ষতি না হওয়ার চেষ্টা করছি। এই যে বাইরে থেকে বলছে এই মিলে কত লোক, মানে বেশি সংখ্যা তো কাজ করা যাবে না বলছে, তারই মধ্যে 19-20 হবে, তা কত কি লোক রয়েছে আপনার? মোটামুটি এখন বলতে 40-50 লোক রয়েছে আমার, যারা শিফট বাই শিফট কাজ করছে, শিফট বাই শিফট কাজ করছে ওরা। আপনার নাম? মলয়কান্তি কুনা।